ডিস্টেন্স, যে কোনো হাইগেন ডিস্টেন্সের সাম করার জন্য আমাদের যে ডায়াগ্রাম ড্র করতে হবে, তো ডায়াগ্রাম মানে অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা এখানে ধরে নিচ্ছি এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে বি 90 ডিগ্রি রয়েছে। এবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড থাকে, একটা পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস সবসময় হয় 90 ডিগ্রির অপোজিট সাইড, তাহলে বি এর অপোজিট সাইডে রয়েছে এসি সাইড, এসিটা হবে হাইপোটেনিয়াস। থিটার অপোজিট সাইডটা হয় পারপেন্ডিকুলার, তাহলে থিটার অপোজিটে রয়েছে এখানে এবি, এবিটা হবে পারপেন্ডিকুলার পি, আর বাকি যে সাইডটা পড়ে রইল সেটা হলো বেস। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলে কোনটা পারপেন্ডিকুলার হবে? থিটার উল্টো দিকেটা হবে পারপেন্ডিকুলার, 90 ডিগ্রির উল্টো দিকে হবে হাইপোটেনিয়াস, আর যে রিমেনিং সাইডটা পড়ে থাকবে সেটা হবে বেস। এখন আমরা পাইথাগোরাস থিওরাম থেকে বলতে পারবো হাইপোটেনিয়াস এইচ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সাইন কস ট্যান হাইটেন ডিস্টেন্সের সাম করার জন্য আমাদের সাইন কস ট্যান এই তিনটে দিয়েই অঙ্কগুলো হয়ে যায়, কোসেক, সেক আর কটের দরকার পড়ে না, জেনারেলি দরকার পড়ে না। তাহলে সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। এটা মনে রাখার একটা ইজি লাইন রয়েছে, যেটা হলো সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার ট্রান্সপারমানেন্টলি ব্ল্যাক। অ্যাঙ্গেল অফ ইলাভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন হলো যখন কোনো পয়েন্ট থেকে আমরা তার উপরের দিকে যাব, সেই পয়েন্ট সেই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন বলবো। তো এখানে থিটাটা অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হলো যখন কোনো উঁচু থেকে নিচুর দিকে দেখবো, ওপরের কোনো পয়েন্ট থেকে নিচের কোনো পয়েন্টকে যখন দেখবো সেই পয়েন্ট সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এখানে থিটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ আ ল্যাডার লিনিং অ্যাগেনস্ট আ ওয়াল ইজ 60 ডিগ্রি অ্যান্ড দ্য ফুট অফ দ্য ল্যাডার ইজ 9.5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। তো ফার্স্টলি বললাম আমি ডায়াগ্রাম ড্র করতেই হয়, যে কোনো হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিউমেরিক্যাল স্কিলেই আমাদের ফার্স্টে ডায়াগ্রামটা এঁকে নিতে হবে। তো এখানে বলছি এবি আমরা ধরে নিয়েছি, এবি হলো ওয়াল, ওয়ালের থেকে আমরা ল্যাডারটার ফুট রেখেছি 9.5 মিটার ডিস্টেন্স। তাহলে বি থেকে সি পয়েন্টের ডিস্টেন্স হবে 9.5, সি পয়েন্টও হলো ফুট অফ দ্য ল্যাডার। এখন ল্যাডারটা ওয়ালটাকে এ পয়েন্টে টাচ করেছে, তাহলে আমাদের ফাইন্ড করতে বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। তাহলে আমরা ধরে নিচ্ছি লেন্থ অফ দ্য ল্যাডার বি এক্স মিটার। তো ডায়াগ্রামটা যদি আমরা ভালো করে দেখি আমাদের কী কী গিভেন আছে ডায়াগ্রামে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার বেস দেওয়া আছে, আর হাইপোটেনিয়াসটা আমরা অ্যাসিউম করেছি এক্স মিটার। তাহলে এই তিনটে জিনিস থেকে আমাদের আননোন কোয়ান্টিটি যেটা এক্স মিটার, এটা আমাকে বের করতে হবে, লেন্থ অফ দ্য ল্যাডার এক্স। তাহলে আমরা ডায়াগ্রামটা থেকে দেখতে পাচ্ছি যদি আমরা কস থিটা নেই, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস হয়, এখানে বেস গিভেন আছে 9.5, হাইপোটেনিয়াস আননোন এক্স মিটার, তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারবো কস 60 ইকুয়াল টু 9.5 বাই এক্স মিটার। কস 60 ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস, সেই হিসাবে আমরা এখান থেকে লিখতে পারবো কস 60 ইকুয়াল টু 9.5 বাই এক্স, দেয়ারফর এক্স ইকুয়াল টু 9.5 বাই কস 60, কস 60 ভ্যালু হাফ আমরা পুট করলাম, দেয়ারফর এক্স ইকুয়াল টু 90 মিটার, দেয়ারফর লেন্থ অফ দ্য ল্যাডার ইজ 90 মিটার। এবার আমরা সেকেন্ড সামে চলে যাচ্ছি। অ্যান ইলেকট্রিক পোল ইজ 10 মিটার হাই, আর স্টিল ওয়্যার টাইপ টু টপ অফ দ্য পোল ইজ অ্যাফিক্সড অ্যাট আ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড টু কিপ দ্য পোল আপরাইট। ইফ দ্য ওয়্যার মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল থ্রু দ্য ফুট অফ দ্য পোল, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। আমাদের ওয়্যারের লেন্থ বের করতে বলেছে, আমরা ডায়াগ্রামটা ড্র করবো। ফার্স্টে আমরা পোলটা দেখতে পাচ্ছি এবি, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এবি হলো পোল। এবি থেকে এ পয়েন্ট থেকে এ থেকে সি পয়েন্ট পর্যন্ত ওয়্যারটা রয়েছে, ওয়্যারটা হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছে। আমাদের ওয়্যারটার লেন্থ ফাইন্ড করতে হবে, আমরা অ্যাজিউম করছি ওয়্যারটার লেন্থ এক্স। তাহলে ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে এখানে কী কী গিভেন আছে, এখানে একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি দেওয়া আছে, 45 ডিগ্রির অপোজিট সাইড পোল রয়েছে যেটার লেন্থ 10 মিটার, তাহলে এখানে পারপেন্ডিকুলার গিভেন রয়েছে, আর হাইপোটেনিয়াস আননোন। তাহলে তিনটে কোয়ান্টিটি আমাদের রয়েছে, একটা অ্যাঙ্গেল রয়েছে, পারপেন্ডিকুলার রয়েছে, হাইপোটেনিয়াস রয়েছে। পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস থেকে কোন অ্যাঙ্গেলটা আসে, ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল আসে সাইন থিটা, তারপর আমরা এখানে ইকুয়েশন
লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে এখানে ডায়াগ্রাম থেকে কি বলতে পারবো, সাইন 45 ইকুয়াল টু 10 বাই এক্স। দেয়ারফোর আমরা লিখলাম সাইন 45 ইকুয়াল টু 10 বাই এক্স, এক্স ইকুয়াল টু 10 বাই সাইন 45। সাইন 45 এর ভ্যালু 1 বাই রুট 2, তাহলে এখান থেকে এলো 10 রুট 2, রুট 2 এর ভ্যালু 1.414, সেটা পুট করে আমরা এক্স ইকুয়াল টু পেলাম 14.14 মিটার, যেটা হলো লেন্থ অফ দ্য ওয়্যার। থার্ড সাম, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ আ হিল অ্যাট দ্য ফুট অফ আ টাওয়ার ইজ 60 ডিগ্রি, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অফ দ্য টাওয়ার ফ্রম দ্য ফুট অফ দ্য হিল ইজ 30 ডিগ্রি। ইফ দ্য টাওয়ার ইজ 50 মিটার হাই, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য হিল? তো এখানে এ বি আর সি ডি, এ বি রিপ্রেজেন্ট করছে টাওয়ার, সি ডি রিপ্রেজেন্ট করছে হিল। তো হিলের ফুট থেকে টাওয়ারের টপ পয়েন্ট যদি আমরা দেখি, সেই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলেছে, তাহলে অ্যাঙ্গেল এ সি বি 30 ডিগ্রি আসবে, আর অ্যাঙ্গেল ডি বি সি 60 ডিগ্রি আসবে, কারণ টাওয়ারের ফুট থেকে হিলের টপ পয়েন্টটা বলেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশনে রয়েছে। এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে ডিস্টেন্স বিটুইন টাওয়ার অ্যান্ড হিল ইজ 1 মিটার, অ্যান্ড লেন্থ অফ দ্য হিল বি এক্স মিটার, আর টাওয়ারটার লেন্থ ইভেন আছে 50 মিটার। তো আমরা এখানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাবো, একটা হলো এবিসি, একটা হলো ডিসিবি। দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন এক্স আর ওয়াই এর ভ্যালু বেরিয়ে যাবে। তো ফার্স্টে যদি আমরা ট্রায়াঙ্গেল বিসিডি দেখি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ওয়াই আর 60 ডিগ্রি রয়েছে। ট্রায়াঙ্গেল বিডিসি এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা দেখতে পাচ্ছি বি অ্যাঙ্গেল বি রয়েছে 60 ডিগ্রি, বিসি ডিস্টেন্স রয়েছে ওয়াই মিটার, সিডি ডিস্টেন্স রয়েছে এক্স মিটার। তাহলে এখান থেকে ইকুয়েশন আমরা বানাতে পারবো ট্যান 60 ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, দেয়ারফর ট্যান 60 ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলাম ট্যান 60 ইকুয়াল টু এক্স বাই ওয়াই, দেয়ারফর এক্স ইকুয়াল টু রুট 3 ইন্টু ওয়াই রুট 3, তার কারণ ট্যান 60 এর ভ্যালু রুট 3। এখন আমাদের ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে হবে, ওয়াই এর ভ্যালু ফাইন্ড না করলে আমরা এক্স এর ভ্যালু পাবো না, কেন দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা নেক্সট ট্রায়াঙ্গেলটা চলে যাচ্ছি, নেক্সট ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেল এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি গিভেন রয়েছে, এখানে 30 ডিগ্রি গিভেন রয়েছে, 30 ডিগ্রির অপোজিট সাইড মানে পারপেন্ডিকুলার যেটা লেন্থ অফ দ্য টাওয়ার ইজ 50 মিটার, আর বিসিটা আননোন যেটা হলো ওয়াই মিটার আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ট্যান 30 ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, দেয়ারফর ট্যান 30 ইকুয়াল টু 50 বাই 1। তো ট্যান 30 ইকুয়াল টু 50 বাই ওয়াই, ট্যান 30 ভ্যালু 1 বাই রুট 3, দেয়ারফর 50 ইকুয়াল টু পাচ্ছি ওয়াই বাই রুট 3, ওয়াই ইকুয়াল টু 50 রুট 3। ওয়াই ইকুয়াল টু 50 রুট 3 যখন আমরা এক্স ইকুয়াল টু রুট 3 ওয়াই ইকুয়েশনটা পুট করবো, তখন পাচ্ছি রুট 3 ইন্টু 50 ইন্টু রুট 3, দেয়ারফর 50 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 150 মিটার, এক্স এর ভ্যালু আমরা পেলাম 150 মিটার, যেটা হলো হাইট অফ দ্য হিল।